নমস্কার আমি তোমাদের সাথে রয়েছি মৌসুমি চক্রবর্তী আজকের এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হল চাকরি বাতিল প্রায় চব্বিশ হাজার নিয়োগ বাতিলের নির্দেশ হাইকোর্টের এসএসসি রিক্রুটমেন্ট স্ক্যাম হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনছ বাতিল হল দু হাজার ষোলোর পুরো প্যানেল চাকরি হারালেন প্রায় তেইশ হাজার সাতশো তেপ্পান্ন জন অর্থাৎ বলায় চলে চব্বিশ হাজার মানুষ এসএসসি মামলায় বড় রায় গত বছর নয় নভেম্বর কলকাতা হাইকোর্ট বিশেষ বেঞ্চ গত করে এসএসসির করে শুনানির নির্দেশ সুপ্রিম কোর্টে ছয় মাসের মধ্যে ফয়সলার সময় বেঁধে দেয় শীর্ষ আদালত বাইশে এপ্রিল দুই হাজার কিন্তু প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় ঠিক প্রমাণ হাইকোর্টের রায় এসএসসি রায়ে অবশ্যই উঠছে যে প্রশ্নগুলি বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চ এদিন দিন হাজার ষোলো সালের পরীক্ষার প্যানেলের গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশ গোটা প্যানেলই বাতিল করে দেন একমাত্র সোমা দাস নামে এক শিক্ষিকার চাকরি থাকছে তিনি ক্যান্সারের রুগী এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার একাধিক বড় রায় দিয়েছেন তৎকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায় তার নির্দেশে হাজার হাজার শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে গ্রুপ সি কর্মীদের চাকরিও বাতিল হয় পরে বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে তিনি রাজনীতিতে যোগ দিলেন বিরোধী ও সমালোচকেরা তার রায় নিয়ে প্রশ্ন তুলেছিল এদিন এসএসসি দুর্নীতি মামলায় রায় ঘোষণা হতেই প্রমাণ হয়ে গেল প্রাক্তন বিচারপতি অভিজিৎ রায় ভুল ছিল না চলুন জেনে নি কিভাবে হচ্ছে যোগ্যদের সালে বাছাই এসএসসি মামলার রায় ঘোষণা করলো কলকাতা হাইকোর্ট দুই সালে সম্পূর্ণ প্যানেল অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়োগ সম্পূর্ণ বাতিল করা হয়েছে বাতিল হলো তেইশ হাজার সাতশো জনের চাকরি বাতিল হলো তবে প্রশ্ন উঠছে গোটা দু সালে চাকরি প্রার্থীদের মধ্যে অনেকেই তো যোগ্য রয়েছেন তাহলে তাদের কি হবে তাদের তাহলে চাকরি হবে না চাকরি থাকবে না সেক্ষেত্রে কিন্তু প্রশ্ন করতেই হাইকোর্ট বলেছে তেইশ লক্ষ পরীক্ষার্থীদের ওএমআর শীট শিট পূর্ণ মূল্যায়ন হবে সেক্ষেত্রে যোগ্য চাকরি প্রাপকদের ওএমআর শিটও পূর্ণ মূল্যায়ন হবে ফলে তাদেরও চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল এবং হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নতুন চাকরি পাওয়ার প্রক্রিয়া পনেরো দিনের মধ্যেই শুরু হবে দু হাজার এর পর এবার দু হাজার প্যানেল থেকে পঁচিশ হাজারের বেশি চাকরি বাতিল করার নির্দেশ কলকাতা হাইকোর্টের কিছুদিন আগেই দু হাজার এর প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছে কলকাতা হাইকোর্ট এই নিয়োগ তালিকা থেকে প্রায় ষাট হাজার জনের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি মান্থা এবার দু হাজার ষোলো এসএসসি প্যানেল থেকে প্রায় ছাব্বিশ হাজার নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি চাকরি বাতিলের নির্দেশ দেন জাস্টিস বসাক অতিরিক্ত শূন্য পদ নিয়েও সিবিআইকে তদন্তের নির্দেশ ডিভিশন ব্রেঞ্চের এদিন রায়দানের সময় মহামান্য আদালত জানিয়েছেন যারা ওয়েম দুর্নীতির সাথে জড়িত তাদের রেয়াদ হবে না মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে পাওয়া কোনো চাকরি বৈধ বলে গণ্য হবে না প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর যারা চাকরি পেয়েছেন তাদের পুরো বেতন ফেরত দিতে নির্দেশ হাইকোর্টের সাদা খাতা জমা দিয়ে কিংবা কম পেয়ে র্যাঙ্ক জাম্প করে যারা মেয়াদের পরে দুর্নীতিগ্রস্তভাবে চাকরি নিয়েছেন তাদের সকলকে আগামী এক মাসের মধ্যে বারো শতাংশ সুদ সমেত বেতনের টাকা ফেরত দেওয়ার নির্দেশ বিচারপতির আগামী দেড় মাসের মধ্যে জেলাশাসকদের অর্থ সংগ্রহের নির্দেশ দিয়েছেন বিচারপতি কলকাতা হাইকোর্ট আরও জানিয়েছেন দু হাজার ষোলোর এর তেইশ লক্ষ চাকরি প্রার্থীর ওএমআর শিট কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে যাতে তা সকলে দেখতে পায় স্বচ্ছতার সাথে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে কমিশনারকে সরি কমিশনকে নির্দেশ বিচারপতির সংশ্লিষ্ট শূন্য পদে ওএমআর সিট এর নম্বর অনুযায়ী মেধা তালিকায় যারা স্থান পাবে তাদের ইন্টারভিউ নিয়ে শর্ট লিস্টেড প্রার্থীদের এমআর এজেন্সি মারফত টেন্ডার দিয়ে প্রার্থী নিয়োগ করতে পারবে এস এম এসএসসি জুন মাসের মধ্যে এই কাজ সম্পন্ন করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে ততদিনে এসএসসি দু হাজার ষোলো এর নিয়োগের সাথে জড়িত আধিকারিকদের প্রয়োজন মতো হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই হাইকোর্টের এই রায়দানে খুশি দীর্ঘদিন ধরে আন্দোলনরত চাকরি প্রার্থীরা যদিও সমাদাস নামে এক ক্যান্সার আক্রান্ত চাকরিজীবীর চাকরি মানবতার খাতিরে তার চাকরি বহাল রেখেছে কলকাতা হাইকোর্ট চাকরি বাতিল প্রসঙ্গে এক চাকরি হারা অনামিকা রায় জানিয়েছেন দুর্নীতিগ্রস্তভাবে চাকরি যারা পেয়েছে তাদের যে চাকরি চলে যাওয়াকে সমর্থন করছেন কিন্তু তাই বলে যারা স্বচ্ছতার সাথে চাকরি পেয়েছে তাদের চাকরি হারানোরটা কিছুতেই মেনে নিতে পারছে না উল্লেখ্য রাজ্য তথা দেশ জুড়ে শুরু হয়েছে লোকসভার নির্বাচন এরি মধ্যে 2016 এর এসএসসি পুরো প্যানেল বাতিল রাজ্য সরকারের সামনে একটা বিরাট ধাক্কা যদিও হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাবে স্কুল সার্ভিস কমিশন তবে দেশের সর্বোচ্চ আদালত কি রায় দেয় সেদিকেই নজর এখন সকলের